সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সন্ধি তৎসব শব্দের সন্ধি নিয়ে আলোচনা করব। আমরা জানি বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় রয়েছে। এই শব্দই তৎসম, অর্থাৎ আমি যদি বলি তৎ মানে হচ্ছে তার, আর সম মানে হচ্ছে সমান, তার মানে হচ্ছে সংস্কৃতের সমান, তার মানে সংস্কৃতের সমান। এই সংস্কৃত শব্দের সন্ধি সংস্কৃতের নিয়মে সম্পাদিত হয়ে থাকে। তো চলো আমরা আলোচনা করি সন্ধি। যদি যুগের আগে সরিয়ে অথবা যুগের আগে সরিয়ে এবং যুগের পরে সরিয়ে, যুগের আগে সরিয়ে, যুগের পরে সরিয়া, যুগের আগে সরিয়া, যুগের পরে সরিয়ে, যুগের আগে সরিয়া, যুগের পরে সরিয়া যদি থাকে, সবগুলো একত্রে আমরা সরিয়া বলি। এই আকারটা সবসময় এখানে সম্পাদিত হবে। এই নিয়মটি আমি খুব শর্টকাটে যদি বলি, যুগের সরিয়ে অবলিক সরিয়া, যুগ সরিয়ে অবলিক সরিয়া, সমান সমান সরিয়া। যেমন আমি যদি বলি নব যুগ অন্ন, তাহলে হবে নবান্ন। খেয়াল করে এখানে এখানে সরিয়ে রয়েছে, যোগ এখানকার সরিয়ে রয়েছে, এই দুটা হলে হবে সরিয়া। তার মানে এই আকারটা কোথায় গিয়ে বসবে? এখান থেকে বসবে, হয়েছে নবান্ন। এখন আমি যদি বলি খেয়াল করো বিদ্যা যোগ আলয়, তাহলে এখানে রয়েছে সরিয়া, এখানে রয়েছে সরিয়া, দুটা মিলে সরিয়া হবে, এটা এখান থেকে বসবে। তার মানে হচ্ছে সমান সমান বিদ্যা লয়। আবার যদি আমি এখানে বলে থাকি যে মহা মহা যোগ অর্ধ, তাহলে হবে এখানে রয়েছে সরিয়া, এখানে রয়েছে সরিয়ে, দুটা মিলে হবে সরিয়া, তার মানে হবে মহার্ধ। আমরা এক নম্বর নিয়ে পেলাম কি, যোগের আগে যদি সরিয়ে থাকে এবং যোগের পরে যদি সরিয়া থাকে, দুটি মিলে হবে সরিয়া। অর্থাৎ এই সরিয়াটা যোগের আগে যে বর্ণটা রয়েছে সেই বর্ণে গিয়ে যুক্ত হবে। এটা আমরা একটা নিয়ম পেলাম। ঠিক ওরকম আরেকটা নিয়ম আমি যদি বলি যে যোগের আগে রস্বই যোগ রস্বই, রস্বই যোগ দীর্ঘই, দীর্ঘই যোগ রস্বই, দীর্ঘই যোগ দীর্ঘই, সমান সমান দীর্ঘই। তারপরে আমি যদি বলি রবি যোগ ইন্দ্র, এখানে রস্বই রয়েছে, এখানেও রস্বই রয়েছে, দুটা মিলে হবে দীর্ঘই। তার মানে কি, এখানে থাকলো র, এই দীর্ঘইটা দিয়ে বলবো এখানে, আর এখানে থাকলো নরেন্দ্র শুধু, অর্থাৎ রবীন্দ্র। ঠিক এরকম যদি আমি বলি, এরকম আরো উদাহরণ দেওয়া যায়, যেমন সতী যোগ ঈশ, তাহলে এখানে রয়েছে দীর্ঘই, এখানে রয়েছে দীর্ঘই, দুইটা মিলে দীর্ঘই, তার মানে হবে সতীশ, আর এই থাকলো কালবশ। তাহলে প্রথম নিয়ম আমরা পেলাম, যোগের আগে সরিয়ে অথবা সরিয়া, যোগের পরে যদি সরিয়ে অথবা সরিয়া থাকে তাহলে হবে সরিয়া। দ্বিতীয় নিয়ম পেলাম, যোগের আগে যদি রস্বই অথবা দীর্ঘই এবং যোগের পরে যদি রস্বই অথবা দীর্ঘই থাকে, দুটো মিলে হবে দীর্ঘই। ঠিক এরকম আমরা আরেকটি নিয়ম পেতে পারি, সেটা হলে হচ্ছে যোগের আগে যদি রস্ব এবং যোগের পরে রস্ব, যোগের আগে রস্ব, যোগের পরে দীর্ঘ, যোগের আগে দীর্ঘ, যোগের পরে রস্ব, অথবা যোগের আগে দীর্ঘ এবং দীর্ঘ, অর্থাৎ এটাকে আমি বলতে পারি দুইটা মিলে হবে দীর্ঘ, সমান সমান এটা দিয়ে যুক্ত হবে। যেমন আমি যদি এখানে বলে থাকি ভূ যোগ ঊর্ধ্ব, ভূ যোগ ঊর্ধ্ব, তাহলে এখানে আছে দীর্ঘ, এখানে আছে রস্ব, দুটো মিলে হবে ভূ ঊর্ধ্ব। ঠিক আছে, ঠিক এরকম হবে আমি যদি বলি এখানে মরু যোগ উদ্যান, মরু যোগ উদ্যান, তাহলে হবে মরুদ্যান। আচ্ছা, তাহলে তিনটা নিয়ম আমরা এখানে পেলাম। আরেকটি নিয়ম আমি বলবো, যোগের আগে সরিয়ে অথবা সরিয়া, যোগের আগে সরিয়ে অথবা সরিয়া, যোগের পরে রস্বই অথবা দীর্ঘই যদি থাকে, দুইটা মিলে হবে এটা। যেমন ধরো মহা যোগ ঈশ, তাহলে এখানে রয়েছে সরিয়া, এখানে রয়েছে দীর্ঘ, দুইটা মিলে হবে একার, একার অর্থাৎ একারটা বর্ণ হচ্ছে এই বর্ণের এখানে, তাহলে কেবল মহা থাকলো, এই একারটা আমি এখানে দিয়ে দিলাম, এই তালবর্ষটা এখানে থাকলো। ঠিক
ঠিক এরকম আরেকটা যদি আমি বলি এখানে মহাদুপিশ আরেকটা বল যদি বলি আমি এখানে পরম দুপিশ পরম যোগ ইশ তাহলে হবে এখানে রয়েছে শরীর এখানে রয়েছে দীর্ঘই দুইটা মিলে হবে এক আর এক এক আর তারপর এখানে তাহলে কি হলো পরম এখানে থাকলো এই যে পরম আসে তাহলে এই হচ্ছে নিয়ম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা তিনটা নিয়ম পেলাম ঠিক নিয়ম তিনটা আমি আবারও দেখছি যোগের আগে শরীর এবং সরিয়া অথবা যোগের আগে শরীর অথবা সরিয়া যদি থাকে সমান সমান সরিয়া হবে এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম হচ্ছে যোগের আগে রস্বই অথবা দীর্ঘই যোগের আগে যদি রস্বই অথবা দীর্ঘই থাকে দুটো মিলে হবে দীর্ঘই ঠিক এরকম নিয়ম যোগের আগে শরীর অথবা সরিয়া যোগের পরে রস্বই অথবা দীর্ঘই যদি থাকে হবে একা এই তিনটা নিয়ম আমি আজকে আলোচনা করলাম এই তিনটা নিয়মের যে সন্ধিগুলি রয়েছে তোমরা এগুলি বাসায় বসে খাতায় সন্ধি বিচ্ছেদ করে আমার ইনবক্সে পাঠাবে আমি সেটা দেখে দেবো ইনশাআল্লাহ এবং পরবর্তীতে নিয়মগুলো রয়েছে সেটা পরবর্তী আলোচনা করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম।